হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেস ইউর ড্রিমস। আমি রিম্পা। আজকে আমরা শুরু করব সুবিতা স্যারের বইয়ের সূচক চ্যাপ্টার। দেখো আমাদের এটা 9 নম্বর অধ্যায়। তাহলে চলো আজকে সূচক শুরু করি। সূচক শুরু করার আগে আমরা কিছু নিয়ম জেনে নেব, কিছু সূত্র জেনে নেব। তাহলে দেখো আমি অঙ্ক শুরু করার আগে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু সূত্র। ধরো রয়েছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি হবে এ টু দি পাওয়ার, দেখো এখানে নিচে কি রয়েছে, নিচে যেটা রয়েছে এ রয়েছে, আর উপরে কি রয়েছে পাওয়ারে এম রয়েছে, আর এখানে কি রয়েছে এন রয়েছে। তাহলে নিচে যদি একই থাকে এ রয়েছে, নিচে যদি এরকম একই সংখ্যা থাকে তাহলে আমরা উপরটা লিখতে পারি এম প্লাস এন যদি গুণ আকারে থাকে। আমি একটা সংখ্যা দিয়ে দেখে দিচ্ছি, ধরো 2 টু দি পাওয়ার 3 রয়েছে আর এখানে 2 টু দি পাওয়ার 4 রয়েছে, এরকম গুণ আকারে রয়েছে, তাহলে কি হবে এটা 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 এরকম হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 7। ওকে চলো তারপরে আর একটা দেখে নিই। দেখো যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন এরকম থাকে তাহলে কি হবে, তাহলে দেখো হবে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন আকারে আমরা লিখতে পারি। তাহলে দেখো ভাগ আকারে যদি থাকে, সংখ্যা এখানে একই রয়েছে আগেরটার মতো, এখানে গুণ ছিল এখানে রয়েছে শুধু ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয় বিয়োগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যাবে। তাহলে গুণ থাকলে কি হচ্ছিল পাওয়ারগুলো যোগ হচ্ছিল, আর ভাগ থাকলে কি হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। 3 নম্বর দেখে নিই। ধরো এরকম রয়েছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এরকম রয়েছে, তাহলে কি হবে এরকম যদি পাওয়ারে দুটো পাওয়ারে পাওয়ারের উপরে আবার যদি পাওয়ার থাকে তাহলে কি হবে এটা এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে কি হবে এ টু দি পাওয়ার এম এন। তার মানেটা কি দেখো, এখানে রয়েছে ধরো 5 স্কোয়ার আর তার পাওয়ারে রয়েছে 3, তাহলে এখানে কি বলতে পারি আমরা এটা সমান 5 টু দি পাওয়ার এই দুটো গুণ হয়ে যাবে 2 গুণ 3, তাহলে 3 দুগুণে কত হবে 6 হবে, এটা কিন্তু যোগ হবে না গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত 6, তাহলে এটা মানে এই 5 স্কোয়ার তার পাওয়ারে কত 3, তার মানে কি 5 টু দি পাওয়ার 6। চলো এবার 4 নম্বর সূত্রটা দেখে নিই। 4 নম্বর সূত্রে কি রয়েছে এ বি টু দি পাওয়ার এম এরকমটা রয়েছে, তাহলে এটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। এবার 5-এরটা দেখো, 5-এরটা কি এ বাই বি টু দি পাওয়ার এম যদি এরকম আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি আলাদা আলাদা করে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। 4-এরটা কি গুণ আকারে ছিল আর পরেরটা 5-এরটা কি রয়েছে ভাগ আকারে রয়েছে। আর একটা জিনিস দেখো, ধরো এ টু দি পাওয়ার 0 রয়েছে তাহলে কি হবে 1 হয়ে যাবে, ঠিক আছে। ধরো 100 টু দি পাওয়ার 0 রয়েছে তাহলে কত হবে এর মান 1, যদি পাওয়ারে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে হবে 1, যদি 1/2 পাওয়ারে 0 রয়েছে তাহলেও হবে 1, ঠিক আছে। এবার 7 নম্বর আর একটা আমি সূত্র পড়ে দিই তোমাদের। ধরো এ টু দি পাওয়ার মাইনাস এম রয়েছে তাহলে আমরা এটা বলতে পারি 1/a টু দি পাওয়ার m, মানে ধরো 4 টু দি পাওয়ার ধরো মাইনাস 5 রয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি 1/4 টু দি পাওয়ার 5। ধরো 2 টু দি পাওয়ার মাইনাস 2 রয়েছে তো আমরা বলতে পারি 1/2 এর স্কোয়ার, তার মানে কথা হচ্ছে 1/4, ঠিক আছে এরকমটা বলতে পারি। চলো এবার আমরা অঙ্কে যাই, অঙ্ক করতে করতে আমাদের সূত্রগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু। আজকে ফার্স্ট অঙ্ক 1 নম্বর, এটা দেখো বলেছে 4 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আমি এটা কি বলেছিলাম যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন থাকে কি হয় এ টু দি পাওয়ার এই দুটো গুণ হয়ে যায় উপরে পাওয়ারে যেগুলো রয়েছে এম এন হয়ে যায়, তাহলে ঠিক একই রকম এটাও একই রকম রয়েছে 4 টু দি পাওয়ার, আচ্ছা এরকম করে লিখি 4 টু দি পাওয়ার মাইনাস 2 যেমন লেখা আছে সেমনই লিখছি -2 এরকমটা রয়েছে, তাহলে পাওয়ারে যেগুলো রয়েছে কি বললাম গুণ হয়ে যায়, তাহলে -2 আর -2 গুণ করলে কত হয় 2 দুগুণে 4, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তো প্লাস আমাদের লেখার দরকার নেই। তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে কি 4টে 4-এর গুণফল 1 2 3 4, 4টে 4-এর গুণ 4 4 কত হয় 16, আর 4 4 16, 16 16 গুণ করলে কত হয় 256, তাহলে আমাদের এটার উত্তর হবে কত অপশন বি। এটা দেখো 32 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 3 এর 5 রয়েছে, তাহলে দেখো এখানে 32 টু দি পাওয়ার কি রয়েছে -1 রয়েছে, এখানে দেখো তোমাদের একটু আমার এটা লেখাটা ওঠে নি, এখানে -3 এর 5 হবে, ঠিক আছে এখানে -3 এর 5 হবে, তাহলে কি দেখো পাওয়ার এখানে -1 রয়েছে এখানে -3 এর 5 রয়েছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে
আর এগুলো কি বলেছি গুণ হয়ে যায় ওই যে আগের সূত্রটার মতো a^m n এর মতো তাহলে a^mn হয়ে যায় তাহলে এটাও ঠিক তাই এই দুটো গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস 3 এর 5 এবার দেখো 32 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হয় আমি তোমাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে 2 টু দি পাওয়ার কত হলো 5 হলো 1 2 3 4 5 5টা 2 তার মানে কি 2 টু দি পাওয়ার 5 তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 আর পাওয়ারে কত রয়েছে 32 মানে তো 2 টু দি পাওয়ার 5 পাওয়ারে রয়েছে কত 3 এর 5 তাহলে এরকম থাকা মানে কি গুণ আকারে থাকা তাহলে 5 গুণ 3 এর 5 আমি লিখতে পারি তাহলে দেখো উপরে 5 রয়েছে নিচে 5 রয়েছে কেটে গেল তাহলে হলো কি 2 এর কিউব 2 এর কিউব মানে কত 8 2 গুণ 2 গুণ 2 তাহলে 3টা 2 গুণ করলে কত হয় 8 হয় অপশন সি হচ্ছে এটা সমান 64 টু দি পাওয়ার 2 এর 3 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 2 ভাগ 8 টু দি পাওয়ার 0 রয়েছে এর পাওয়ারে কত রয়েছে হাফ রয়েছে তাহলে চলো করে ফেলি 64 64 কে 32 কে আগে আমরা ভাঙলাম কি হলো 2 টু দি পাওয়ার 5 তাহলে 64 কে যদি আমরা ভাঙি হবে কি 2 টু দি পাওয়ার 6 ঠিক আছে 2 টু দি পাওয়ার 6 মানে কত হয় 64 এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের আর ভাঙতে হবে না ঠিক আছে তাহলে 2 টু দি পাওয়ার 6 লিখলাম 64 মানে তার পাওয়ারে কত রয়েছে 2 এর 3 রয়েছে আর এখানে কত রয়েছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 আমি আচ্ছা এখন এরকম ভাবেই রাখছি আর এখানে কত রয়েছে ভাগ 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 0 মানে কি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে কত হয় 1 হয় আমি লিখে ফেললাম 1 তাহলে এখানে কত হচ্ছে পাওয়ারে হাফ তাহলে এই দুটো এরকম থাকা মানে কি গুণ আকারে থাকা আমি একটু ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি যখন তোমরা করবে একবারে করে ফেলো আর এখানে ভাগ 1 তাহলে দেখো এটাটা কাটলে কত হয় 2 হয় তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 2 দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 2 সঙ্গে যদি 1 আমি ভাগ করি কি হয় 2 টু দি পাওয়ার মাইনাস 2 হবে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই হয় তাহলে আমার এটা আর লেখার দরকার নেই এর পাওয়ারে কত রয়েছে হাফ রয়েছে তাহলে এরকম থাকা মানে কি দেখো এটা মানে কি এরকম সূত্রটা a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n যদি এরকম থাকে তাহলে কি a টু দি পাওয়ার m প্লাস n গুণ আকারে থাকলে তো এটাও তো দেখো একই এখানে যদি দুইটাকে আমি a ধরি তাহলে a টু দি পাওয়ার কি হবে m প্লাস n তাহলে m কোনটা 4 আর n এখানে মাইনাস 2 তাহলে প্লাস দেখো আমি একটু এখানে ভেঙে দিয়ে দিচ্ছি 4 ধরে m প্লাস n n মানে কত মাইনাস 2 এই যে এখানে রয়েছে মাইনাস 2 তাহলে প্লাস মাইনাসে কত হয় মাইনাস হয় তাই এখানে মাইনাস লিখে দিয়েছি তার পাওয়ারে কত হাফ তাহলে 2 2 স্কয়ার তার পাওয়ারে কত হাফ তাহলে এই দুটো গুণ আকারে থাকবে গুণ আকারে থাকলে এই দুটো কেটে গেল 2 2 তাহলে হলো কত 2 তাহলে এটা সঠিক উত্তর হবে কত 2 অপশনটা দেখো তাহলে 2 টু দি পাওয়ার 0 রয়েছে আর 64 টু দি পাওয়ার মাইনাস 5 এর 6 গুণ 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 0 মানে কত 1 তাহলে 1 হলো এটা গুণ গুণ 64 64 মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 6 তাই তো এর আগে আমরা করেছি 2 64 মানে 2 টু দি পাওয়ার 6 আর পাওয়ারে যেটা আছে সেটা লিখে নিলাম 2 টু দি পাওয়ার 6 যা আছে তাই লিখলাম তাহলে 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটাই হয় তো 1টা আমাদের লেখার দরকার নেই তাহলে দেখো এখানে 6 আর মাইনাস 5 এর 6 এই দুটো কি গুণ আকারে রয়েছে তাই তো তাহলে দেখো এই 6 উপরে 6 আর নিচের 6 কি হবে কেটে যাবে তাহলে থাকছে কত 2 টু দি পাওয়ার মাইনাস 5 আর এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 6 তাহলে এটা কি হয়ে যাবে যোগ আকার হয়ে যাবে মাইনাস 5 যোগ 6 সমান কি হচ্ছে 2 এটা কি করে হলো এখান থেকে এই লাইনটা কি করে হলো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n যদি থাকে কি হয় সূত্র a টু দি পাওয়ার m প্লাস n কিন্তু এখানে m এর মান কত মাইনাস 5 থাকতেই পারে মাইনাসে তাহলে মাইনাস 5 হচ্ছে m এর মান আর n এর মান কত 6 তাহলে মাইনাস 5 হয়েছে এখানে প্লাস 6 ঠিক আছে তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে কত হয় 1 হয় 2 টু দি পাওয়ার 1 তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 অপশন ডি হবে এটা সঠিক আর পাঁচটা দেখো এই সরলটা আমাদের বার করতে হবে এটার মান তাহলে দেখো আমি খুব ভেঙে ভেঙে করছি তোমাদের সুবিধার্তে তো তোমরা বুঝে নিয়ে তোমরা নিজেদের মতো করতে পারো তাহলে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেটে কি রয়েছে 2 বিয়োগ 3 তাহলে এখানে 2 বিয়োগ 3 করলে কি হয় মাইনাস 1 হবে টু দি পাওয়ার মাইনাস 1 আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করে দেখাচ্ছি তাহলে 2 মাইনাস 2 এখানে মাইনাস 1 রয়েছে পাওয়ারে কত রয়েছে মাইনাস 1 রয়েছে
তাহলে কি হবে a টু দি পাওয়ার ধরো মাইনাস m রয়েছে তাহলে কি হয় 1 বাই a টু দি পাওয়ার m হয় ঠিক একই রকম ভাবে এখানে মাইনাস মাইনাস রয়েছে আর ধরো এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে আমরা কি লিখতাম এখানে একটা মাইনাস হয়ে যেত ঠিক একই রকম এটা তাহলে কি হবে 1 বাই 1 মাইনাস 1 টা ঠিক এরকম রয়েছে মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এটা কি হবে মাইনাস 1 বাই 1 হবে তাই না 1 বাই 1 টু দি পাওয়ার 1 এরকম হবে তার মানে কি এটা মানে কি 1ই হওয়া তাই না তাহলে এখানে থাকছে কত মাইনাস 1 থাকছে মাইনাস 1 হলো আর এখানে পাওয়ারে রয়েছে কত মাইনাস 1 তার পাওয়ারে মাইনাস 1 তাহলে এখানে 2 মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে গুণাকারে রয়েছে তাহলে এই দুটো গুণ হয়ে গেলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস 2 টু টু দি পাওয়ার পাওয়ারে কত রয়েছে মাইনাস 1 তার পাওয়ারে কত মাইনাস 1 তাহলে এখানে দেখো 2 এখানে দেখো টু টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এটা কি হয়ে যাবে 1 বাই 2 হয়ে যাবে তার পাওয়ারে মাইনাস 1 বোঝা গেল এটা মাইনাস 1 রয়েছে মাইনাস 1 থাকে মানে কি এ টু দি পাওয়ার যদি মাইনাস 1 থাকে তাহলে কি 1 বাই এ টু দি পাওয়ার 1 তার মানে কি 1 বাই এ ঠিক একই রকম ভাবে টু টু দি পাওয়ার মাইনাস 1 থাকে মানে কি 1 বাই টু টু দি পাওয়ার 1 মানে কি হাফ এখানে তাই লিখেছি তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে গেল থাকলো কত 1 টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে 1 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই 1 টু দি পাওয়ার 1 তাহলে হ্যাঁ মানে কি 1 বোঝা গেল তাহলে এটার উত্তর হচ্ছে কত 1 অপশন এ ফ্রেন্ডস এবার 6টা দেখো 6টা বলেছে 64 টু দি পাওয়ার 1 এর 4 রয়েছে গুণ 64 টু দি পাওয়ার 1 এর 12 গুণ 64 টু দি পাওয়ার 1 এর 2 তাহলে কি হবে 64 টু দি পাওয়ার 1 এর 4 এখানে দেখো এরকমটা রয়েছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n থাকলে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n হয় তাহলে এখানে আরেকটা থাকতো তাহলে a টু দি পাওয়ার r রয়েছে তাহলে m প্লাস n প্লাস r হতো এটাও ঠিক একই রকম তাহলে 64 টু দি পাওয়ার কি হবে 1 বাই 4 প্লাস 1 বাই 12 প্লাস 1 বাই 2 তাই উপরের এইগুলো আমাদের কী করতে হবে যোগ করতে হবে ভগ্নাংশের যোগ আর কিছুই নেই তাহলে লসাগু হচ্ছে কত 12 এখানে তাহলে 3 4 12 তাহলে 3 একে 3 12 একে কত 12 তাহলে উপরে হবে 1 এখানে হবে কত 6 তাহলে এটা সমান কি হবে 64 টু দি পাওয়ার এগুলো যোগ করলে কত হয় 10 বাই 12 এটা 2 দিয়ে কাটাকাটি যাবে 2 দিয়ে দিলে 5 আর 2 দিয়ে দিলে 6 তাহলে 64 টু দি পাওয়ার কি হবে 5 এর 6 এবার 64 কে আমরা যদি ভাঙি 2 2 2 মানে উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে কত হয় আমরা জানি 2 টু দি পাওয়ার 6 হয় 64 কে ভাঙলে 2 টু দি পাওয়ার 6 হয় তাহলে আমরা লিখে নেব 2 টু দি পাওয়ার 6 আর এটা কত উপরে পাওয়ারে কত রয়েছে 5 এর 6 তাহলে দেখো 2 টু দি পাওয়ার 6 গুণ 5 এর 6 তাহলে এখানে এই 6টা আর এই 6টা কেটে যাবে থাকছে কত 2 টু দি পাওয়ার 5 তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 বা তোমরা 5টা 2 গুণ করে দেখতে পারো 2 টু দি পাওয়ার 5 মানে 32 তোমরা এগুলো মনে রাখবে যে 2 টু দি পাওয়ার 5 মানে 32 2 টু দি পাওয়ার 4 মানে 16 2 টু দি পাওয়ার 5 মানে 32 2 টু দি পাওয়ার 6 মানে 64 2 টু দি পাওয়ার 7 মানে 128 ঠিক আছে এগুলো তোমরা মনে রাখবে তাহলে তোমাদের বারবার গুণ করতে হবে না তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ যেমন সাতেরটা দেখো 512 টু দি পাওয়ার মাইনাস 2 এর 3 তার পাওয়ার আবার রয়েছে দেখো মাইনাস 2 এর 3 আবার তার পাওয়ারে রয়েছে 1 এর 4 তাহলে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে 512 টু দি পাওয়ার কি রয়েছে মাইনাস মানে এরকমটা রয়েছে এ টু দি পাওয়ার এম ধরো টু দি পাওয়ার এন তার পাওয়ারে আবার রয়েছে ধরো আর তাহলে আমরা এখানে যেমন দুটো আর আমরা জানি কি হয় এ টু দি পাওয়ার এম এন হয় তাহলে তার পাওয়ারে ধরো আর রয়েছে এরকমটা রয়েছে ধরো তাহলে কি হবে এ টু দি পাওয়ার এম এন আর তিনটা গুণ আকারে হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাও তাই তাহলে মাইনাস 2 এর 3 গুণ মাইনাস 2 এর 3 গুণ কত 1 এর 4 তাহলে দেখো এই দুইয়ের সঙ্গে এখানে কাটলে কত হয় 2 হয় আর 2 2 কেটে যাবে তাহলে হচ্ছে কত 512 টু দি পাওয়ার আর এখানে একটা মাইনাস রয়েছে এখানে একটা মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো প্লাস আমাদের লেখার দরকার নেই তাহলে হবে কত
একের তিন তিনে কত হয়, তিন তিরিকে নয়, একের নয়। এবার 512কে আমাদের ভাঙতে হবে, চলো ভেঙে ফেলি। দুই দিয়ে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে কত হবে, 256, আবার দুই দিয়ে ভাঙলে 128, দুই দিয়ে ভাঙলে 64। তাহলে 64-র পর থেকে আমরা জানি 64-কে ভাঙলে কত হয়, 2-2 করে ভাঙলে 2^6 হয়। আর এখানে কটা রয়েছে, তিনটে দুই রয়েছে, তাহলে 2^6 আর তিনটে দুই, তাহলে এখানে তিনটে দুই মানে কি 2^3, তাহলে 2^3 আর 2^6 কী হবে, 2^3 গুণ 2^6, তাহলে হচ্ছে কত, 2^6, 7, 8, 9, নটা দুই হবে। 64-কে ভাঙলে তো ছটা, দেখো ভালো করে একবার বুঝিয়ে দিচ্ছি, 64-কে ভাঙলে কি হয়, ছটা দুই হয়, ছটা দুই মানে কি 2^6, আর এখানে কটা দুই রয়েছে, তিনটে দুই দুই, তাহলে ছটা দুই আর তিনটে দুই কটা হয়, নটা দুই, তাহলে 2^9, 512 মানে কি 2^9, 2^9 আর 1/9, তাহলে দেখো এখানে এই নাইন আর এই নাইন কী হবে, কেটে যাবে, থাকবে কত, দুই, অপশান এ হবে এটার সঠিক উত্তর। আর এটা দেখো 9² গুণ 18^4 বাই 3^16 এরম আকারে রয়েছে, তাহলে দেখো 3^16, তো এগুলোকে আমাদের থ্রি আকারে আনার চেষ্টা করতে হবে। তাহলে 9কে যদি আমরা ভাঙি কী হয়, 3² হয়, 3² স্কোয়ার, আর 18কে ভাঙলে কী হয়, দুই দিয়ে করলে কত হয়, 9 আর 3, তাহলে কী হচ্ছে, 2 × 3 × 3, তাহলে 3^24। তাহলে দেখো 18কে ভাঙলে কী হয়, এখানে কত পেলাম, 2 আর এখানে 3 × 3, তাহলে 2 আর 3 × 3 মানে কি 3² তাহলে 18কে ভাঙলে এইটুকু পাই আমরা, তাহলে এটুকু লিখেছি, তার পাওয়ারে কত রয়েছে, 4 রয়েছে, দেখো 18^4, তাহলে 4 লিখে দিয়েছি। এবার কী হবে, নিচে রয়েছে 3^16, তাহলে এখানে কী হচ্ছে, 3^2 কত, 4 গুণ এখানে 2^2, দেখো আলাদা আলাদা করে রাখবো, 2^4 গুণ 3^2, আমরা এটাকে সেপারেট করছি, তাহলে এখানে 3^16। এবার দেখো এখানে লিখবো 3^4 গুণ 2^4 গুণ 3^2, তাহলে এখানে 4^2 কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, এখানে 3^16, তাহলে উপরে কত হবে, 3^2, আমরা যেগুলো দেখো এখানে রয়েছে 3^4, এখানে রয়েছে 2^4, এখানে রয়েছে 3^8, তাহলে 3^2 যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এক জায়গায় রাখার চেষ্টা করব, ঠিক আছে, বেসে যেগুলো 3 রয়েছে এগুলোকে বলে বেস, বেসে যেগুলো 3 রয়েছে সেগুলোকে এক জায়গায় রাখার চেষ্টা করব। তাহলে এখানে দেখো 3^4 আর এখানে 3^8, এই দুটোকে এক জায়গায় রাখলাম, আর 2^4 নিচে 3^16, তাহলে এখানে 3^4 দেখো 4 আর 8 রয়েছে, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 3^4 + 8 হয়ে যাবে, তাই না, যেহেতু দুটো গুণ আকারে রয়েছে, তাহলে এখানে কত হবে, 3^12, আর এখানে 2^4 নিচে কত হবে, 3^16, তাহলে এবার দেখো নিচে কত রয়েছে, 16 আর এখানে উপরে কত রয়েছে, 12, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, দেখো 3^12 উপরে রয়েছে, নিচে রয়েছে 3^16, আর উপরে 2^4 যা রয়েছে তাই রাখলাম, আমরা নিচে রাখার চেষ্টা করব, যেহেতু নিচে একটা বড় রয়েছে তাহলে কি হবে, ভাগ আকারে রয়েছে, তো তাই না, এরকমটা রয়েছে, তাহলে 3^12 3^16 এরকম রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি না, 1/3^16 − 12, তাহলে 1/4 এরকমটা হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3^4, নিচের 3^4 হবে, আমরা নিচে আনার চেষ্টা করছি, কেন, নিচেরটা বড় তাই, ঠিক আছে। তাহলে দেখো 2^4 মানে কত হয়, 16 হয়, আর 3^4 মানে কত হয়, 3 × 4 = 3 গুণফল, 3 × 3 × 3 × 3, তাহলে কত হবে, 3^3 = 9, 3^3 = 9, 9 গুণ করলে কত হয়, 81, তাহলে হবে কত নিচে, 81, তাহলে দেখো 16/81 কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি হবে এটা সঠিক উত্তর। দেখো 16^-3^4 গুণ 243 2^5 কত রয়েছে, −3/5, তার পাওয়ারে −1/3, তাহলে 16কে আমরা যদি ভাঙি কি হবে, 2^4 হবে, তার পাওয়ারে −3/4 গুণ এখানে 243কে এবার ভেঙে দেখি কি পাওয়া যায়, 243কে যদি 3 দিয়ে ভাঙি কত হবে, 3×8=24, 3×3 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9,
3 দিয়ে দিলে 3 তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 1 2 3 4 5 তাহলে 3 টু দি পাওয়ার হবে কত 5 তাহলে 243 কে ভাগলে কত হবে 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস 3 এর 5 তাহলে এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে মাইনাস 1 এর 3 এখানে দেখো এই উপরের 4 এখানে নিচের 4 কেটে যাবে তাহলে এটা আমরা লিখে ফেলবো কত 2 টু দি পাওয়ার মাইনাস 3 আর এখানে দেখো এই 5 আর এই 5 কেটে যাবে তাহলে হবে কত 3 টু দি পাওয়ার মাইনাস 3 আর এখানে কত রয়েছে মাইনাস 1 এর 3 রয়েছে এবার দেখো উপরে কত রয়েছে মাইনাস 1 এর 3 রয়েছে আর এখানে পাওয়ারে এটা এরকমটা রয়েছে আমরা একটু ভালো করে দেখে দেই সূত্রটা হয়তো দেখানো হয়নি তোমাদের ফারস্টে a টু দি পাওয়ার ধরো m রয়েছে আর এখানে b টু দি পাওয়ার m রয়েছে দেখো এখানে এখানে a মানে কত 2 আর m মানে কত মাইনাস 3 আর এখানেও m হচ্ছে দেখো মাইনাস 3 রয়েছে পাওয়ারটা একই রয়েছে কিন্তু বেসে যেগুলো রয়েছে সেগুলো আলাদা রয়েছে এরকমটা যদি থাকে তাহলে কি হবে a গুণ b টু দি পাওয়ার m তাই না তাহলে দেখো এরকম যদি থাকে আমরা তো তখন করতে পারি a টু দি এটা যদি থাকে কি লিখি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m তাহলে যদি এইটা থাকে তাহলে আমরা লিখবো কি a b টু দি পাওয়ার m তাই না তাহলে এটাও ঠিক একই রকম তাহলে হবে a b টু দি পাওয়ার m m মানে কত মাইনাস 3 এটা হলো আর পাওয়ারে কত রয়েছে এটা পাওয়ারে আবার মাইনাস 1 এর 3 তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস তাহলে 3 2 গুণে কত 6 তাহলে আমাদের এটার উত্তর হয়ে যাবে কত 6 অপশন এবার 10 এরটা দেখো রুট ওভার 0.09 আছে আর এখানে দেখো রুট ওভার 0.09 প্লাস রুট ওভার এখানে 3 রয়েছে 0.027 প্লাস এখানে 4 রয়েছে 0.0081 এখানে 5 0.00243 একটু ভালো করে বুঝিয়ে দিই এরকমটা মানে কি এখানে দেখো 3 রয়েছে ধরো x রয়েছে এরকমটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3 এবার ধরো এখানে 5 রয়েছে তার মানে কি x টু দি পাওয়ার 1/5 যদি থাকে 4 তাহলে কি হবে x টু দি পাওয়ার 1/4 তাহলে এখানে আর রুট মানে কি আমরা জানি x টু দি পাওয়ার হাফ ঠিক আছে তাহলে এখানে দেখো রয়েছে 0.09 আর একটা জিনিস বলে দিই x টু দি পাওয়ার 1/4 তাহলে দেখো এখানে কি করব আমাদের যদি রুট থাকে তাহলে কি আমাদের যদি রুটের ভেতরে যদি দুটো একই জিনিস আসে ধরো x স্কয়ার রয়েছে তাহলে x গুণ x যদি থাকে তবে আমাদের একটা x বেরোয় তাই না দুটো x থাকলে একটা x বেরোবে জোড়ায় থাকলে একটা বেরোবে আর যদি এখানে 4 থাকে তাহলে আমাদের এরকম হবে ধরো x টু দি পাওয়ার 4 এর পাওয়ারে যদি এরকমটা থাকে তাহলে আমাদের হয় কত x হয় ঠিক আছে 4 এর জন্য একটা বেরোয় 4 তে থাকলে একটা বেরোবে যদি এখানে 5 থাকে তাহলে 5টা যদি একই জিনিস থাকে তবে সেটা বেরোবে ঠিক আছে এখানে 4 আছে তাহলে 4টা যদি একই জিনিস গুণাকারে থাকে রুটের মধ্যে তবে একটা বেরোবে এরকমটা হবে ঠিক আছে তাহলে এটা দেখো আমরা কি করে ভাঙতে পারি দেখো 9 দিকে তাকিয়ে দেখো 9 কে আমরা কি কি লিখতে পারি 3 গুণ 3 লিখতে পারি যদি একটা দশমিক লাগিয়ে দিই এখানে যেহেতু দশমিক রয়েছে একটা যদি দশমিক লাগিয়ে দিই তাহলে কত 3 3 কে 9 হয় কত ঘর আগে দশমিক হবে 1 2 2 ঘর আগে দশমিক হবে তাহলে আমরা এরকম লিখতে পারি পয়েন্ট 0.09 তাহলে দেখো 0.09 আছে তাহলে দশমিক 3 গুণ করলে 0.09 হয় তোমরা কি করবে এখানে যেটা রয়েছে সেটা তোমরা বর্গমূল করবে তাই না এখানে যেহেতু রুট রয়েছে তাহলে দুটো সংখ্যার গুণফল হবে তো দুটো সংখ্যার গুণফল মানে বর্গমূল করবে বর্গমূল করলে কি হচ্ছে 3 হচ্ছে তাহলে দুটো 3 এর গুণফল দুটো 3 এর গুণফল যটা 3 গুণফল ততগুলো দেখো দশমিক আগে থাকবে কটা সংখ্যা রয়েছে দুটো সংখ্যার গুণফল তাহলে 2 ঘর আগে দেখো দশমিক রয়েছে ঠিক আগেরটা দেখো তিনটে সংখ্যার গুণফল হবে এটাতে এখানে তিনটে সংখ্যার গুণফলে 3 ঘর আগে দশমিক রয়েছে তাহলে দেখো দশমিক 3 গুণ দশমিক 3 যদি করো তাহলে কত হয় 3 3 9 3 9 কত হচ্ছে 27 হচ্ছে মিলে যাচ্ছে 3 3 9 3 9 27 আর দশমিক বসবে কত ঘর আগে 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর আগে দশমিক বসেছে দেখো এখানে দশমিক বসেছে 3 ঘর আগে 1 2 3 ঠিক আছে তারপর এটা দেখো 4টা যদি 3 গুণ করো কত হয় 81 হয় তাহলে দশমিক 3 দশমিক 3
দশমিক তিন আর দশমিক তিন যদি গুণ করো কত হবে? তিন তিরিকে নয়, নয় আর এখানে নয় হচ্ছে, নয় নয় কত হচ্ছে? একাশি হচ্ছে। ঠিক আছে, তাহলে একাশি আর কত ঘর আগে দশমিক হবে? এখানে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর আগে দশমিক হবে। তাহলে এক দুই তিন চার, চারটে ঘর নেওয়ার জন্য যদি আমাদের সংখ্যা না থাকে তাহলে আমরা শূন্য বসিয়ে নেবো। তাই একাশির আগে কি করেছে? দুটো শূন্য বসিয়ে দশমিক নিয়েছে, তাহলে চার ঘর হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে এটা পাঁচটা যদি তুমি তিন গুণ করো তাহলে হবে কত? 243। আমি এখানে করে দিচ্ছি, পাঁচটা তিন, তিনটে চারটে পাঁচটা, পাঁচটা তিন গুণ করলে হবে 243। আর দশমিক বসবে কত ঘর আগে? পাঁচ ঘর আগে। তাহলে এক দুই তিন ঘর, তাহলে তিন ঘর হলো দশ, আর আর লাগবে কত? দুটো ঘর, তার জন্য দুটো শূন্য নিয়ে এখানে দশমিক, পাঁচ ঘর আগে দশমিক বসে গিয়েছে। তাহলে এখান থেকে বেরোবে কত? একটা দশমিক তিন। এখান থেকে বেরোবে কত? একটা দশমিক তিন, তাই না? তিনটের জন্য একটা বেরোবে, এখানে চারটের জন্য একটা বেরোবে, যেহেতু এখানে চার রয়েছে তাহলে এখানে হবে দশমিক তিন, এখানে হবে দশমিক তিন। তাহলে এগুলো যোগ করলে কত হয়? তিনে তিনে ছয়, সাত আট নয় দশ এগারো বারো, বারো হবে। আর দশমিক বসবে কোথায়? এখানে। তোমরা পাতিয়ে গুণ যোগটা করতে পারো, তাহলে কত হচ্ছে? বারো, বারোর দুই, হাতে থাকলো এক, তাহলে এখানে হবে দশমিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ।